নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ত্রিফলা। ত্রিফলা কিভাবে আপনি খাবেন, ত্রিফলার জলই বা আপনি কিভাবে তৈরি করবেন, ত্রিফলা কাকে বলে এবং ত্রিফলা জল খাবার ফলে আপনার কী কী স্বাস্থ্য উপকারিতা আছে এবং কে বা কারা ত্রিফলাটা খাবেন না, এর কি কোনো সাইড এফেক্ট আছে প্রভৃতি বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। ত্রিফলা, এটা তিনটে ফল দিয়ে তৈরি। আয়ুর্বেদ শাস্ত্রে একে ত্রিফলা বলা হয়, হরিতকি, আমলকি এবং বহেরা, তিনটে ফল দিয়ে তৈরি হয়েছে এই ত্রিফলা। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে ত্রিফলার মতন এরকম বিভিন্ন জিনিস আছে, যেরকম স্বল্প পঞ্চমূল, বৃহৎ পঞ্চমূল, দশমূল, ত্রিকটু প্রভৃতি। এই ত্রিফলাকে, ত্রিফলার জল আপনি কিভাবে তৈরি করবেন, বাজারে ত্রিফলা পাওয়া যায় এবং এক্ষেত্রে এই হরিতকি, আমলকি, বয়রা তিনটিকে সম পরিমাণে নিতে হবে এবং এটা বাজারে ড্রাই অবস্থায় পাওয়া যায়। সম পরিমাণে এটাকে নিয়ে হালকা একটু ক্রাশ করে নিন বা ডাস্ট করে নিন এবং তারপর আগের দিন রাত্রিবেলায় এক চামচ এই মিক্সারটা আপনি একটা গ্লাসের মধ্যে নিয়ে এক গ্লাস ঈষাদুষ্ণ জলে এটা ভিজিয়ে রাখুন। পরের দিন সকালবেলা এমটি স্টমাকে সেটা ছেঁকে নিয়ে ওই জলটা আপনি ধীরে ধীরে এটা খেতে থাকবেন। এখন এভাবে ত্রিফলার জল প্রস্তুত করে আপনি খেতে পারেন। এছাড়াও বাজারে এখন ত্রিফলার ডাস্ট পাওয়া যায়, ত্রিফলার ট্যাবলেট বা ক্যাপসুলও পাওয়া যায়, ত্রিফলা জুসও পাওয়া যায়। তবে ত্রিফলার জুসের ক্ষেত্রে কি হয়, এর মধ্যে ফ্লেভার, কালার, আর্টিফিশিয়াল সুইটনার এই জাতীয় জিনিসগুলো রয়েছে, প্রিজারভেটিভ, এবং সেটা যদি আপনি খেতে অ্যাভয়েড করতে চান তাহলে সব থেকে ভালো হয় এই ত্রিফলার জলটা আপনি তৈরি করে নিন। এটা অ্যাবজর্পশনও তাড়াতাড়ি হবে এবং এক্ষেত্রে এর কার্যকারিতাও কিন্তু দ্রুত হারে আপনি তার ফলটা পাবেন। এবারে বলছি কি কারণে আপনি এই ত্রিফলার জল খাবেন, এর কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে। প্রথমত এটা কনস্টিপেশনের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে, বিশেষত যাদের ক্রনিক কনস্টিপেশন রয়েছে, দীর্ঘদিন ধরে কনস্টিপেশন রয়েছে, কোনোভাবেই সেটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে ত্রিফলা ভিজানো জল যদি আপনি প্রতিদিন সকালবেলায় এমনি স্টমাকে খেতে থাকেন, কিছুদিন খাওয়ার পরেই আপনি তার এফেক্টটা বুঝতে পারবেন, কারণ এটা একটা ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। এছাড়া আমাদের শরীরের অতিরিক্ত ওজনকে কমিয়ে শরীরের ওজনকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এই ত্রিফল। ত্রিফলার মধ্যে একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি রয়েছে, সুতরাং আমাদের শরীরের যে প্রদাহজনিত যে সমস্যাগুলো, যেরকম এটা আর্থ্রাইটিসের ব্যথা, গাঁটের ব্যথা বা হাড়ের ব্যথা, সেক্ষেত্রেও এটা ভীষণ কাজ করে। ত্রিফলা বেশ কিছু রিসার্চে জানা গেছে যে কিছু ক্যান্সারের ক্ষেত্রে ত্রিফলা তাকে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে। ত্রিফলা আমাদের স্কিনের এবং ত্বকের ক্ষেত্রেও খুব উপকারী এবং এটা আমাদের অ্যাংজাইটি বা অতিরিক্ত মানসিক চাপ, স্ট্রেস, সেক্ষেত্রেও কিন্তু ত্রিফলার জলের একটা, ত্রিফলার একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। আমাদের শরীরের মধ্যে রক্ত সঞ্চালনকে সঠিক রাখতে সাহায্য করে এই ত্রিফলা। ত্রিফলা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবং ব্লাড সুগার, বিশেষত টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসের ক্ষেত্রেও এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন রকমের ইনফেকশনের হাত থেকে এটা আমাদের রক্ষা করে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু ত্রিফলা কিন্তু বাড়িয়ে তোলে। এছাড়া ত্রিফলা আমাদের দাঁত এবং মাড়ির সমস্যার ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষত জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে বা যদি আমাদের মুখের মধ্যে কোনো ওরাল ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু ত্রিফলা ভালোভাবে কাজ করে। এক্ষেত্রে ত্রিফলার মাউথওয়াশ আপনি ব্যবহার করতে পারেন এবং যদি হাতের কাছে ত্রিফলার মাউথওয়াশ না থাকে, ত্রিফলার জল যেটা আপনি তৈরি করেছেন সেটা সকালবেলা হালকা একটু গরম করে নিন এবং তারপরে মুখের মধ্যে কিছুক্ষণ রাখুন, তারপরে কুলি করে ফেলে দিন। এভাবে বেশ কিছুক্ষণ আপনি করতে থাকুন, দেখবেন আপনার যে মুখের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং এছাড়া ত্রিফলা আমাদের দৃষ্টিশক্তিকে সঠিক রাখতেও সাহায্য করে। তাহলে বন্ধুরা দেখলেন তো, ত্রিফলার অনেক উপকারিতা রয়েছে, এই জন্য আপনি অবশ্যই ত্রিফলাকে আপনার সঙ্গে রাখতে পারেন। এবারে বলছি যে ত্রিফলা কারা খাবেন না। দেখুন, ত্রিফলা কিন্তু যারা প্রেগনেন্ট মাদার এবং যারা ল্যাকটেটিং মাদার, অর্থাৎ যে বাচ্চারা তার মায়ের দুধ খাচ্ছে, সেই সমস্ত মহিলারা এটাকে অ্যাভয়েড করবেন। খুব ছোট বাচ্চারা এটা ত্রিফলাকে কিন্তু অ্যাভয়েড করবে। এছাড়া দীর্ঘদিন ত্রিফলা খাওয়ার পরে অনেক সময় দেখা যায় যে একটা স্টমাক আপসেট হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, যেহেতু এর মধ্যে একটা ল্যাক্সেটিভ, ন্যাচারাল ল্যাক্সেটিভ প্রপার্টি রয়েছে, তার জন্য এটা হতে পারে। সেক্ষেত্রে আপনি ত্রিফলাটা এক সপ্তাহের জন্য বন্ধ করে দিন, একটা না আপনি 15 দিন খান এবং তারপরে একটু গ্যাপ দিন, তারপরে আবার খান। এভাবে দেখবেন আপনার এই যে স্টমাক আপসেট বা ডায়রিয়া সেটাও হচ্ছে না এবং সেই সাথে সাথে আপনার অন্যান্য যে উপকারিতাগুলো সেগুলোও আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তাহলে বন্ধুরা, আজ এই অবধি, ত্রিফলাকে আপনার সঙ্গে রাখুন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব হেল্প করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।